সিটি অ্যাড্রো প্রজেক্টে কাজ করলেই নভেম্বর মাসে আমরা এই প্রজেক্ট থেকে পঞ্চাশ থেকে আড়াইশো ডলারের ওপরে আমরা প্রফিট করতে চলেছি এই প্রজেক্ট সম্পর্কে অনেকেই এখনও পর্যন্ত জানে না সেই জন্য অবশ্যই আপনি যদি এখনও পর্যন্ত কাজ শুরু না করে থাকেন তাহলে অবশ্যই সিট এয়ারড্রপ প্রজেক্টে কাজ করা শুরু করবেন এই প্রোজেক্টে কিভাবে কাজ করবেন ইন ডিটেলস এই ভিডিওতে ক্লিয়ারভাবে জানানোর চেষ্টা করব এবং আপনি যদি সিট প্রোজেক্টে জয়েন হতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত এয়ারড্রপ প্রোজেক্ট সম্পর্কে আগেই আপডেট করে দিই ডে টু ডে যত প্রকার আপডেট আসে সমস্ত আপডেট ওখানে আমি আপডেট করি জাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন নতুন নতুন প্রজেক্ট সম্পর্কে জানার জন্য এখানে এয়ারড্রপ বেশি বেশি আর্ন করার জন্য আপনি সমস্ত প্রজেক্টগুলোতে কাজ করে কম বেশি আর্ন করতে পারবেন কোনো প্রজেক্ট থেকে বেশি কোন প্রজেক্ট থেকে কম এমন আর্ন করতে পারবেন তবে এই সিড প্রজেক্ট মিস করবেন না কেউ এই সিট প্রজেক্ট থেকে আমরা সকলেই প্রফিট করতে চলেছি জাস্ট খেয়াল করুন লিস্টিং নভেম্বর তারা কিন্তু নভেম্বর মাসে লিস্টিং করছে এবং আমরা জাস্ট সিট প্রজেক্টে কীভাবে কাজ করতে হয় সেটা জানবো তার আগে আমরা একটু সিট প্রজেক্টের চেক করবো ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার এবং এখানে নিচে যদি আমরা স্ক্রল করি তাহলে একটা জিনিস আমরা খেয়াল করব এখানে খেয়াল করুন সিট প্রজেক্ট এক্স কিন্তু লিস্টিং করছে সুতরাং অবশ্যই বাইবিট বাইন্যান্স কুকয়েন এর পরে লিস্টিং করা শুরু করবে এবং এই সিট প্রজেক্টটা কিন্তু খুব দারুণ একটা প্রজেক্ট সুতরাং আমরা এখান থেকে অনায়াসে বড়ো মাপের এয়ারড্রপ পেয়ে যাব। এবং এখানে খেয়াল করুন আমরা যদি একটু উপরে স্ক্রল করি তাহলে দেখতে পাবো সিট প্রজেক্ট তাদের যে সিট টোকেনটা রয়েছে সেটা বার্ন করা শুরু করেছে মানে যারা অ্যাক্টিভলি কাজ করবে না যারা এক মাস এই এয়ারড্রপ প্রজেক্টটা ওপেন করবে না তাদের অ্যাকাউন্টের সমস্ত টোকেনকে বার্ন করে দেওয়া হবে মানে টোকেনকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হবে তাহলে কি হবে টোকেনের যে সাপ্লাই সেটা কিন্তু কমে যাবে এবং আমাদের কি হবে যে পোটেন্সিয়ালটা বাড়বে টোকেনের ভ্যালু বাড়বে সুতরাং টোকেনের ভ্যালু বাড়লে আমরা যদি কম এয়ারড্রপও পাই এয়ারড্রপ টোকেন যদি কমও পাই আমাদের ভ্যালুটা অনেক বেশি আসবে আমরা বড়ো মাপে প্রফিট করতে পারবো সুতরাং শিট প্রোজেক্টে কিভাবে কাজ করতে হয় এ টু জেড এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো এখানে জাস্ট প্লে অপশানে ক্লিক করলাম প্লে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করুন এরকম ইন্টারফেস শোক হচ্ছে এখানে আমাদের যে কয়েন রয়েছে সিট কয়েন একটা কয়েন রয়েছে মাত্র একটা কয়েন এখানে একটা কয়েন আর্ন করতে অনেক সময় লাগে এখানে কিভাবে আপনি বেশি বেশি কয়েন আর্ন করবেন ইউন ডিটেলস দেখানোর চেষ্টা করবো এখানে খেয়াল করুন নেক্সট ইন টু আওয়ার আঠেরো মিনিট ছয় সেকেন্ড এখানে টাইম উঠছে এখানে কিন্তু একটা পোকা রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করলেই আই আন্ডারস্ট্যান্ডের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর জাস্ট আমরা কিন্তু এই পোকাটা কালেক্ট করতে পারি এবং এখানে সেক নিউজের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখানে জয়েন করলাম ঠিক আছে জয়েন করার পর ক্লেমের অপশানটা ওপেন হবে জাস্ট ক্লেম এ ক্লিক করে আমরা ক্লেম করে নেব ঠিক আছে এবং এখানে খেয়াল করুন একটা এক রয়েছে এখানে একটা পোকা রয়েছে এবং এখানে একটা ডিম রয়েছে নিচে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ডিমটা কালেক্ট করতে পারব জাস্ট আমরা এখানে এই ডিমটা কালেক্ট করে নিলাম ঠিক আছে এখানে খেয়াল করুন আমাদের কিন্তু ডিমটা চলে আসলো এবং এখানে খেয়াল করুন আমাদের একটা পোকা কিন্তু আমরা কালেক্ট করবো এখানে খেয়াল করুন আমরা দু ঘন্টা সতেরো মিনিট এবং বাইশ সেকেন্ড পরে আমরা এখান থেকে পোকাটা কালেক্ট করতে পারব ঠিক আছে জাস্ট ওয়েট আমাদের এই টাইমটা অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমরা পোকাটা কালেক্ট করতে পারবো কালেক্ট করার পর আমরা কিন্তু এখানে একটা ডিম থেকে পাখি আনতে পারব সেই পাখিকে আমাদেরকে কিছু স্টেপ কমপ্লিট করতে হবে সেই পাখি আমাদের এই সিট কয়েন আর্ন করে দেবে এবং এখানে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে সিট কয়েন আর্ন করতে পারি ঠিক আছে এখানে জাস্ট আপনি কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারলেন এরপর আর্ন সেকশনে আসবেন এখানে আসার পর আমরা এখানে ডেলি টাস্ক এখানে খেয়াল করুন স্টার্টের উপরে ক্লিক করবো এখানে স্টার্টের উপরে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে ক্লিক করলাম আমরা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সিট টোকেন পেয়ে গেলাম জাস্ট আমরা ডেলি এটা পেয়ে যাব ঠিক আছে জাস্ট এখানে ক্লেমে ক্লিক করবো আমাদের ক্লেম হয়ে যাবে এরপর আমরা এই যে গুলো রয়েছে এই সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করে আমরা সিট টোকেন পেতে পারি জাস্ট ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর জাস্ট আমাদের এই ক্লেমের অপশন আসবে আমরা ক্লেম করে নেব খেয়াল করুন মিশন কমপ্লিটেড আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল আমাদের তিনটে সিট টোকেন বেড়ে গেল ঠিক আছে এরকমভাবে আমরা কিন্তু এখানে অ্যাক্টিভিটি কমপ্লিট করতে পারি কমপ্লিট করে আমরা এখানে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারি এরপর আমরা এখানে বুস্ট অপশানে ক্লিক করব বুস্ট অপশানে ক্লিক করার পর আমরা এখানে লেভেল আপ করতে পারি বেশি বেশি কয়েন আর্ন করার জন্য লেভেল আপ করতে পারি লেভেল অন জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর লেভেল অন ঠিক আছে লেভেল অন থেকে লেভেল টুতে যেতে গেলে আমাদের জিরো পয়েন্ট ফোর সিট খরচ হবে আমরা কিন্তু সিটের যে স্টোরেজটা সেই স্টোরেজটা বাড়িয়ে নিলাম এখানে যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটা আমরা বাড়িয়ে নিলাম ঠিক আছে জাস্ট বুস্টে ক্লিক করে এবং ট্রিতে ক্লিক করলাম আমরা যদি লেভেল ওয়ান থেকে লেভেল টুতে যেতে চাই তাহলে জিরো পয়েন্ট ফোর সিট লাগবে জাস্ট আমরা আপগ্রেড করে দিলাম এরকমভাবে আমরা লেভেল আপ করতে পারি ঠিক আছে এখানে খেয়াল করুন আমরা যে সিটের যে স্পিড এখানে খেয়াল করুন যে স্পিড রয়েছে ঠিক আছে এই স্পিডটা আমরা বুস্ট আপ করতে পারি জাস্ট লেভেল টুতে ক্লিক করলাম এখানে জাস্ট আমাদের বুস্ট আপ করতে হলে এখানে রেফারে ফ্রেন্ড রেফার টোয়েন্টি ফ্রেন্ড রেফার ট্রেন ফ্রেন্ড ঠিক আছে লাইক অ্যান্ড রিটুইডের পোস্ট এই অ্যাক্টিভিটিগুলো কম আমরা এই অপশানটা বুস্ট আপ করতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এরপর ফ্রেন্ড সেকশানে ক্লিক করে আপনি এখানে ইনভাইট লিঙ্ক কপি করে বন্ধুদেরকে শেয়ার করতে পারেন ইনভাইট করতে পারেন এরপর ইয়ারড্রপ সেকশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতে পাবেন লিস্টিং ডেট নভেম্বর দু হাজার চব্বিশ নভেম্বর মাসে আমরা এই অ্যাড্রপ প্রোজেক্টটা লিস্টিং হতে দেখতে পাব এখানে খেয়াল করুন তারা কিসের ভিত্তিতে টোকেন দেবে কিসের ভিত্তিতে পয়েন্ট দেবে সমস্ত সব কিছু এখানে ক্লিয়ারভাবে উল্লেখ করা রয়েছে সিড ইনকাম এবং ফ্রেন্ড বন্ধুদেরকে রেফারের ওপরে অ্যাসিভমেন্ট এবং এখানে সিট স্টোর ঠিক আছে এবং স্টার অ্যান্ড টোন ঠিক আছে টোন ট্রানজ্যাকশান আপনি স্টার দিয়ে অনেক কিছু করতে পারেন এখানে চাইলে ঠিক আছে এটার ভিত্তি এবং সিট সাবস্ক্রিপশান জাস্ট আপনাকে তাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এরপর নিচে খেয়াল করুন অ্যাড পাতার একটা ছবি রয়েছে এবং সিট টু ইয়োর নেম জাস্ট আপনার প্রোফাইলের যে নাম রয়েছে টেলিগ্রামে সেই নামটা এই পাতার ছবি অ্যাড করতে হবে অ্যাড করলেই মানে আপনার নামের পাশে এই পাতার ছবিটা অ্যাড করতে হবে অ্যাড করলেই আপনি কিন্তু কিছু বোনাস পেয়ে যাবেন এবং এই যে পয়েন্ট এই পয়েন্টগুলো আপনি এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করলে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর ওইডো অপশানে ক্লিক করবেন এখানে সমস্ত এক্সচেঞ্জারগুলো একের পর এক দেখতে পাবেন ওকে এক্স বাইবিট কু কয়েন বাইনান্স সমস্ত এক্সচেঞ্জার আপনি দেখতে পাবেন এবং এখানে খেয়াল করুন অনচেন ইয়ারড্রপ এখানে টোন কিপার অলরেডি কানেক্ট করতে পারেন জাস্ট আপনি আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখব যে কিভাবে এখানে বেশি বেশি কয়েন আমরা আর্ন করতে পারি জাস্ট হোম সেকশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে খেয়াল করুন এরকম ইন্টারফেস শো করছে ঠিক আছে আপনি এখানে ব্যাগের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ইনভেন্টরিতে এক রয়েছে আপনি যে একটা কালেক্ট করলেন সেই একটা এখানে রয়েছে এবং বাট এখানে বার্ড নেই ঠিক আছে জাস্ট এগের উপরে ক্লিক করব এক থেকেই আমরা বাট কনভার্ট করতে পারবো জাস্ট এগের উপরে ক্লিক করে দেবো জাস্ট ওয়েট খেয়াল করুন এই এক থেকে আমরা বার্ডে কনভার্ট করে নিলাম জাস্ট হেলথের ওপরে ক্লিক করে এখানে আমরা বার্ডে কনভার্ট করে নিলাম বেসিক একটা এগ থেকে আমাদের বেসিক একটা বার্ডে কনভার্ট হয়ে গেল জাস্ট চেক ইনভেন্টারির উপরে ক্লিক করব এখানে খেয়াল করুন বার্ড শো হচ্ছে এবং এখানে অর্ম রয়েছে একটা পোকা আমরা কালেক্ট করেছি জাস্ট এখানে রয়েছে এই পোকাটা রয়েছে এবং এখানে এগ আর নেই এগ থেকে আমরা বার্ডে কনভার্ট করে দিয়েছি এরপর এখানে খেয়াল করুন বার্ডের একটা ছবি শো হচ্ছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হচ্ছে এখানে খেয়াল করুন এখানে একটা অপশান রয়েছে এখানে একটা অপশান রয়েছে জাস্ট আমাদের এখানে ক্লিক করার পর এখানে আমাদের সমস্ত মিশনগুলো কমপ্লিট করতে হবে সমস্ত টাস্ক কমপ্লিট করতে হবে কমপ্লিট করলেই এটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা এখানে যদি বাডের উপরে চেপে ধরে রাখি তাহলে আমাদের কিন্তু এই যে বাড়টা এই বাড়টা অনেকটাই হ্যাপি হয়ে যাবে এবং এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং এখানে জাস্ট আমরা এই যে পোকাটা কালেক্ট করেছি এই পোকাটা বাটকে খেতে দিতে পারি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে এই পোকাটা দিতে পারি ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করব এখানে খেয়াল করুন এটাও কমপ্লিট হয়ে গেল ঠিক আছে জাস্ট স্টার্ট হান্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর খেয়াল করুন এই মিশনটাও কমপ্লিট হয়ে গেল এবং আপনাকে এই পোকা কালেক্ট করতে হবে বার্ডের লেভেল আপগ্রেড করতে হবে এরপরই আপনি এই বার্ডের মাধ্যমে বেশি বেশি সিট কয়েন আর্ন করতে পারবেন এখানে জাস্ট ক্লিক করে আপনাকে এই মিশনটা কমপ্লিট করে নিতে হবে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরকমভাবে আপনি কমপ্লিট করবেন এবং এখানে টাইম শেষ হলে আপনি যে কয়েনটা পাচ্ছেন সেটা কালেক্ট করবেন এবং এখান থেকে আপনি পোকা কালেক্ট করতে পারেন এটা আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে এরকমভাবে আপনি এই গেমের অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এবং বন্ধুদেরকে রেফার করবেন এরকমভাবে আপনি সিট প্রোজেক্টে কাজ করতে পারেন এই সিট প্রোজেক্টে কাজ করলে আপনি সিট প্রোজেক্ট থেকে ভালো একটা বেনিফিট পাবেন অবশ্যই এই প্রোজেক্টে কাজ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোজেক্টের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কো পে যাবেন জাস্ট ওই চ্যানেলে জয়েন করলে আপনি ডে টু ডে নতুন নতুন প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন এবং সেই সমস্ত প্রজেক্টগুলোতে কাজ করে সম্পূর্ণ ফ্রি বেশি বেশি বেনিফিটেড হতে পারবেন কোন ইয়ারড্রপ প্রজেক্ট আপনাকে অনেক বেশি প্রফিট দেবে এবং কোন ইয়ারড্রপ প্রজেক্ট আপনাকে প্রফিট দেবেই না তো এমন সিস্টেম কিন্তু চলতেই থাকে এই সমস্ত ইয়ারড্রপ প্রজেক্টে সুতরাং আমাদের সমস্ত ইয়ারড্রপ প্রজেক্টগুলোতে কাজ করতে হবে কাজ করলে আমরা এখান থেকে কোনো না কোনো প্রজেক্টে বেশি বেনিফিটেড হব আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত সবকিছু লিংক জাস্ট আপনি জয়েন করতে পারেন জয়েন করলেই আপনি সমস্ত প্রোজেক্টের ডে টু ডে আপডেট পাবেন এবং ডে টু ডে কাজ করে আপনি এখান থেকে বেনিফিটেড হতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন